আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে যার নাম হচ্ছে আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামের সুন্নাত। প্রতি পর্বে আমরা এক একটি সুন্নাতে মুবারাকা নিয়ে আমরা আলোচনা করে থাকি। ইনশাআল্লাহ আজকেও একটি সুন্নাত নিয়ে আলোচনা করব, ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নেই, কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নিয়তুল মুকমিনি খায়রুম মিন আমালিহ, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আসুন আমরাও নিয়ত করি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব, যা আলোচনা হবে শিক্ষণীয় বিষয় উঠে আসবে, এরপর আমল করব। দরুদে পাকের বেশুমার ফজিলত বরকত রয়েছে। আমার প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক একবার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ করিম তার উপর দশটি রহমত নাসিল করবেন, তার দশটি গুনাহকে মাফ করে দিবেন এবং তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা পূর্বেও আলোচনা করেছি যে দোয়া করা আম্বিয়াদের সুন্নাত, নবীদের সুন্নাত। নবীগণ, রসুলগণ, আম্বিয়াগণ বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন কারণে আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন। তো আমরা পূর্বে দোয়া নিয়ে শুনেছি, আজকে মুসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলিহি সালাতু ওয়াসসালামের দোয়ার ব্যাপারে শুনব। উনি কোন কোন সময়ে কোন কোন পরিস্থিতিতে কোন কোন বিষয়ের জন্য রব তাআলার দরবারে দোয়া করতেন। যেহেতু কালিমুল্লাহ ছিলেন, আল্লাহ পাকের সাথে কথোপকথন করতেন, আর অনেক মশহুর বিখ্যাত একজন আল্লাহ তাআলার নবী ছিলেন, ওনার অনেক মুজেজা আমরা শুনে থাকি বিভিন্ন সময়, বিভিন্ন পর্বে, বিভিন্ন অনুষ্ঠানে। তো আজকে ইনশাআল্লাহ ওনার কিছু স্পেসিফিক দোয়া আমরা শুনব, আর এগুলো মুসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলিহি সালাতু ওয়াসসালামের সুন্নাতে মুবারাকা ছিল। শুরুতেই আল্লাহ তাআলার পাক কালামের সূরা বাকারার 60 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করছি, যার অনুবাদ কিছুটা এরকম। এবং মুসা যখন নিজ সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করল, তখন আমি বললাম, আমার রব তাআলা বললেন, এ পাথরের উপর তোমার লাঠি দ্বারা আঘাত করো। মুসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলিহি সালাতু ওয়াসাল্লামের সেই মোবারক লাঠি সম্পর্কে আমরা সবাই জানি, ওনার ওই লাঠির অনেক মজাদার সম্পর্কে আমরা শুনেছি। তো আমার মুসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলিহি সালাতু ওয়াসাল্লাম যখন রব তাআলার দরবারে দোয়া করছেন, তখন আমার রব তাআলা বললেন যে তোমার এই লাঠি দ্বারা পাথরের উপর আঘাত করো। তৎক্ষণাৎ এর ভেতর থেকে 12টি প্রস্রবণ বের হলো, প্রবাহিত হলো, ঝর্ণার মতো পানির ফোয়ারা 12টি। আর প্রত্যেক গোত্র নিজ নিজ ঘাট, অর্থাৎ পানি পান করার স্থান চিনে নিল, বলল তোমরা খাও এবং পান করো খোদা প্রদত্ত রিজিক, এবং পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করে বেরিও না। তো এই আয়াতের টিকার মধ্যে এসেছে, যখন বনি ইসরায়েল, মুসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলিহি সালাতু ওয়াসাল্লামের যুগের সেই গোত্র বনি ইসরায়েল, সফরে পানি পায়নি, অসহনীয় পিপাসায় কাতর হয়ে অভিযোগ করল, তখন হযরত মুসা আলা নবীনা ওয়া আলিহি সালাতু ওয়াসাল্লামের প্রতি নির্দেশ এলো যে আপন লাঠি দ্বারা এই পাথরের উপর আঘাত করো। তার আয়না নবীনা ওয়া আলিহি সালাতু ওয়াসাল্লামের নিকট চতুষ্কোণ বিশিষ্ট পাথর ছিল, যখন পানির প্রয়োজনীয়তা দেখা দিত তখনই তিনি এর উপর লাঠির আঘাত করতেন, ফলে তা থেকে 12 প্রস্রবণ প্রবাহিত হতো, আর সবাই তৃষ্ণা মেটাত। বনি ইসরায়েলের লোকেরা ওই ফোয়ারাগুলো থেকে, ওই প্রস্রবণ থেকে পিপাসা মেটাত। এটা হযরত মুসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলিহি সালাতু ওয়াসাল্লামের একটা বড় মুজেজা ছিল। কিন্তু
নবিকুল সরদার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি বলবো। আমরা তো শুনেছি যে মুসা কালিমুল আলা নবী আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের লাঠি মুবারকের আঘাতে পাথর থেকে পানি প্রবাহিত হয়, কিন্তু আমার নবীর মর্যাদা ছিল যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের আঙ্গুল মুবারক থেকে পানির প্রস্রবণ প্রবাহিত করে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানের বিরাট জামাতের পানির চাহিদা মেটানো ততোধিক মহান ও উন্নতর মজেজা। বলা হচ্ছে মুসা কালিমুল আয়না নবীন আলাইহিস সালামের মজেজা তো আমরা শুনেছি, কিন্তু এর চাইতো অনেক উত্তম মহান উন্নতর মজেজা হচ্ছে যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের আঙ্গুল মুবারক থেকে পানি প্রবাহিত হয়। এটা আমার নবীর অনেক বড় একটা মজেজা ছিল, এবং এমন পানি প্রবাহিত হয়েছিল যে সাহাবায়ে কেরামের অনেক বড় একটি দল, অনেক বড় একটি জামায়েত সেখান থেকে নিজেদের তৃষ্ণা মিটিয়েছিল। বলা হচ্ছে কেননা মানবীয় দেহের অঙ্গ প্রত্যঙ্গ থেকে প্রস্রবণ জারি হওয়া পাথরের তুলনায় অধিক আশ্চর্যের বিষয়। এছাড়া এখানে বলা হচ্ছে যে খাজিন ও মাদারিক অর্থাৎ আসমানি খাদ্য মান্না ও সালওয়া খাও এবং এ পাথরের প্রস্রবণ থেকে প্রবাহিত পানি পান করো, যে আল্লাহর অনুগ্রহ ক্রমে বিনা পরিশ্রমে তোমাদের অর্জিত। তো দেখুন, মুসা কালিমুল আলা নবীন আলহি সালাতু সালামের গোত্রের কাছে যখন পিপাসার দেখা দিল, তখন উনি আল্লাহ তালার দরবারে পিপাসা মেটানোর জন্য প্রার্থনা করলেন। আল্লাহ তালা প্রার্থনা কবুলও করলেন এবং সেই সাথে এত উত্তম পানির ফোয়ারার ব্যবস্থা করে দিলেন, এবং খাদ্য কি ব্যবস্থা করেছেন, খাদ্য ব্যবস্থা করেছেন মান্না সালওয়া, জান্নাতি খাবার। সূরা তহার 25-35 নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন, আরজ করলো হে আমার প্রতিপালক, কে আরজ করলো? হযরত মুসা কালিমুল আলা নবীন উনি আরজ করলেন, হে আমার প্রতিপালক, আমার জন্য আমার বক্ষ খুলে দাও, আমার সিনাকে খুলে দাও, এবং আমার জন্য আমার কর্ম সহজ করে দাও। দেখুন, একজন নবী কেমন দোয়া করছে এগুলো আমাদের শেখা উচিত, আর আমাদের বোঝা উচিত যে আমাদের কি কি বিষয়ে দোয়া করা উচিত। এখন তো আমরাও দোয়া করি, কিন্তু আমরা দোয়া কি বিষয়ে করি, কোন কোন নিয়ামতের জন্য আমরা দোয়া করি, কোন কোন ক্ষেত্রের জন্য আমরা দোয়া করি। বলা হচ্ছে আমার বক্ষ খুলে দাও, আমার জন্য আমার কর্ম সহজ করে দাও, এবং আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে সে আমার কথা বুঝতে পারে, এবং আমার জন্য আমার পরিবার বর্গের মধ্য থেকে একজন উজির করে দাও, সেকে আমার ভাই হারুন, তার দ্বারা আমার কোমর শক্ত করো এবং তাকে আমার কর্মে অংশীদার করো, যাতে আমরা তোমার প্রচুর পবিত্রতা ঘোষণা করতে পারি এবং অধিকভাবে তোমাকে স্মরণ করি, নিশ্চয়ই তুমি আমাদেরকে দেখেছো। তো দেখুন, এখানে কয়েকটি বিষয় সম্পর্কে হযরত মুসা কালিমুল্লাহ আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসালাম দোয়া করেছেন। প্রথমত এখানে দোয়া করা হচ্ছে যে হে আল্লাহ, আমার সিনাকে খুলে দাও, আমার বক্ষকে খুলে দাও, আমার জন্য আমার কাজ সহজ করে দাও। এরপর বলা হচ্ছে যে আমার মুখের জড়তা দূর করে দাও। যেহেতু মুসা কালিমুল্লাহ আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসালামের একটা অন্যতম খুসুসিয়াত ছিল যে ওনার একটু মুখের জড়তা ছিল, তো উনি সেটার জন্য দোয়া করেছেন, হে আল্লাহ আমার এই জড়তা দূর করে দাও। এরপর বলা হচ্ছে আমার পরিবারবর্গ থেকে একজন উজির, একজন খলিফা নির্ধারণ করে দাও, আর সে কে? সে আমার ভাই হারুন। তাহলে এখান থেকেও বোঝা গেল যে পরিবার বর্গের মধ্যে থেকে খলিফা নির্বাচন করা, উজির নির্বাচন করা, এটা নবীদের সুন্নাতে মুবারাকা, যদি পরিবার বর্গের মধ্যে কেউ যোগ্য থাকে। অনেক সময় দেখা যায় যোগ্য না, তারপরও আমরা খলিফা নির্বাচন করে দেয়, উজির নির্বাচন করে দেয়, প্রতিনিধি নির্বাচন করে দেয়, এমনটা উচিত নয়। যোগ্য যদি হয় পরিবার বর্গের মধ্যে, তাহলে তা সেখান থেকে বাছাই করে উজির নির্ধারণ করা, যদি পরিবারের মধ্যে পাওয়া না যায় বাইরের কাউকে আমরা উজির হিসেবে নির্ধারণ করতে পারি। তো এই সম্পূর্ণ আয়াতের টিকার মধ্যে এসেছে এবং সেটাকে রিসালাতের দায়িত্বভার বহনের জন্য প্রশস্ত করে দিন। উনি যে বক্ষ খুলে দেওয়ার কথা বলেছেন, সিনাকে খুলে দেওয়ার কথা বলেছেন, এটার তর্জমার মধ্যে এসেছে যে এবং সেটাকে রিসালাতের দায়িত্বভার বহনের জন্য প্রশস্ত করে দিন, যা শৈশবে আগুনের জ্বলন্ত অঙ্গার মুখে পুড়ে নেয়ার কারণে সৃষ্টি হয়েছিল। আর এর ঘটনা এ ছিল যে ওনার যে শৈশবের আগুনের জ্বলন্ত অঙ্গার বা অংশ মুখে পুড়ে নেয়ার যে বিষয়টা, সেই ঘটনাটা এমন ছিল যে শৈশবে তিনি একবার মুসা কালিমুল আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসালাম ফেরাউনের কোলে ছিল,
তিনি তার দাড়ি ধরে তার মুখের উপর জোরে এক চর মেরেছিলেন। তো ফেরাউনের ভীষণ রাগ হলো আর তাকে হত্যা করার ইচ্ছা হলো। মুসা কালিমুল আডা নবী ওয়াইহি সালাতামকে হত্যা করার ইচ্ছা পোষণ করলো। তো বিবি আসিয়া অর্থাৎ ফিরাউনের যে স্ত্রী ছিলেন তিনি বললেন, হে বাদশাহ, এটা তো এক অবুধ শিশু, আপনি তাকে কেন মারার জন্য উদ্বিগ হয়ে যাচ্ছেন? কি বুঝে সে? তুমি ইচ্ছা করলে পরীক্ষা করে দেখতে পারো। তো এই পরীক্ষার জন্য একটা পাত্রে আগুন এবং এক পাত্রে লাল বর্ণের মণিমুক্ত তার সামনে পেশ করা হলো। তিনি মণিমুক্তা নিতে চাইলেন, কিন্তু ফেরেশতা তার হাতকে অঙ্গারের অর্থাৎ যে পাত্রে আগুন ছিল সেই আগুনের অঙ্গারের উপর রেখে দিলেন এবং ওই অঙ্গার তার মুখে পুরে দিলেন। তাতে তার জিহ্বা মুবারক জ্বলে গিয়েছিল, ফলে সেই থেকে ওনার জিহ্বায় জড়তা সৃষ্টি হয়েছিল। তো আমরা অনেকেই এই ব্যাকগ্রাউন্ডটা জানি না যে মুসা কালিমুল আলা নবীন ওয়ালিহি সালাতামের মুখের জড়তা কেন হয়েছিল। তাহলে বোঝা গেল যে সেই ঘটনা যে ফেরাউনের দাড়ি ধরে টেনে চর মারা, ফেরাউন ওনাকে মারার ইচ্ছা পোষণ করা, এরপর ওনার বিবি ওনাকে উপদেশ দিলেন, পরামর্শ দিলেন যে এটা তো একটা বাচ্চা, আপনি পরীক্ষা করতে পারেন। তো মুসা কালিমুল আলা নবীন ওয়ালিহি সালাতামের সামনে মণিমুক্তাও রাখা হলো, আগুনে একটা পাত্রও রাখা হলো। তো উনি প্রথমে মণিমুক্তার দিকে হাত দিতে চেয়েছিলেন, কিন্তু ফেরেশতারা ওনার হাত আগুনের দিকে করে দিল এবং ওই যে অঙ্গারগুলো ছিল সেগুলো উনি মুখে পুরে নিলেন, যার কারণে ওনার মুখের মধ্যে জ্বলে ওনার জিহ্বা মুবারক জড়তা সৃষ্টি হয়ে গেল। তো বোঝা গেল যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের সমস্যার জন্য বা সমস্যাগুলো দূরীভূত হওয়ার জন্য দোয়া করাও নবীদের সুন্নাত, যেভাবে আমার মুসা কালিমুল আলা নবীন ওয়ালিহি সালাতাম দোয়া করেছিলেন। যে আমার আরও দোয়া করেছিলেন কি বলা হচ্ছে, যে আমার সাহায্যকারী ও নির্ভরযোগ্য হবে এমন একজন উজির আমার পরিবারবর্গ থেকে নির্বাচন করে দিন। অর্থাৎ নবুয়াত ও রিসালাতের প্রচার কার্যে নামাজসমূহের অভ্যন্তরে ও নামাজের বাইরেও আমাদের অবস্থাদি সম্পর্কে অবগত। অর্থাৎ বলা হচ্ছে, হে আমার মালিক, আমার পরিবারবর্গ থেকে এমন একজনকে নির্বাচন করে দাও, উজির বানিয়ে দাও, যে আমার কাজে সহযোগিতা করবে। আর হে মাওলা, তুমি আমার ভেতর বাইরের সব অবস্থা সম্পর্কে, আমাদের সবার অবস্থা সম্পর্কে তুমি অবগত। তো জানা গেল যে নিজের কাজ সমাধা হওয়ার জন্য, নিজের কাজ সহজতর হওয়ার জন্য, নিজের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যদি কোনো কমজোরি থাকে, দুর্বলতা থাকে, কোনো অসুস্থতা থাকে, এটা থেকে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা উচিত, এটা থেকে পানা চাওয়ার জন্য, এটা থেকে উদ্ধার হওয়ার জন্য, এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য রব তাআলার দরবারে দোয়া করা উচিত। মাদানী জেলা দর্শকবৃন্দ, এখানে আমি একটা কথা বলতে চাইব যে আমরা অনেক সময় যে কোনো সমস্যা, যে কোনো পেরেশানি, যে কোনো এমন সিচুয়েশনে যদি আমি পড়ে যাই যেটা আমার টেনশনের কারণ হয়েছে, যেটা আমার পেরেশানির কারণ হয়েছে, অনেক সময় দেখা যায় যে আমরা মানুষকে বলে বেড়াই। দেখুন, মানুষ কি করবে, মানুষ কতটুকু করবে, বা মানুষ এটা শুনে আপনার জন্য কি অ্যাকশন নিবে, কি করতে পারবে? যে রব তাআলা আপনাকে অনেক বেশি মহব্বত করে, যে রব তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, যে রব তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, যে রব তাআলা নাফরমানি করার পরও নিয়ামত দিচ্ছেন, সে রব তাআলার দরবারে বলুন। সে রব তাআলা চাইলে মুহূর্তের মধ্যে সব কিছু সম্ভব হতে পারে। সে রব তাআলা চাইলে আপনার প্রত্যেকটা বিষয়ের সমাধান হয়ে যেতে পারে, আপনার প্রত্যেকটা পেরেশানি, মুসিবত, টেনশন চলে যেতে পারে। তো রব তাআলার দরবারে বলুন, রব তাআলার কাছে বলুন, আমার মালিকের দরবারে ফরিয়াদ করুন, আমার মালিকের দরবারে পেশ করুন, আপনার সব সমস্যা আসান হয়ে যাবে। সূরা ইউনুসের 84-86 নম্বর আয়াতে এভাবে এসেছে, এবং মুসা বলল, হে আমার সম্প্রদায়, যদি তোমরা আল্লাহ এর উপর ইমান এনে থাকো তবে তারই উপর নির্ভর করো, যদি তোমরা ইসলাম গ্রহণ করে থাকো। তারা বলল, আমরা আল্লাহ এর উপর নির্ভর করেছি, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে অত্যাচারী লোকদের জন্য পরীক্ষার পাত্র করো না, এবং স্বীয় অনুগ্রহ করে আমাদেরকে কাফিরদের থেকে, অমুসলিমদের থেকে রক্ষা করো। এবং সূরা ইউনুসের 88 নম্বর আয়াতে এভাবে এসেছে, এবং মুসা আরজ করলো, হে আমার প্রতিপালক, তুমি ফেরাউন ও তার রাজন্যবর্গকে শোভা ও সম্পদ পার্থিব জীবনে দান করেছ, হে আমার প্রতিপালক, তা এজন্য যে তারা তোমার পথ থেকে বিচ্যুত করবে। হে আমার প্রতিপালক,
তাদের সম্পদ বিনষ্ট করে দাও এবং তাদের হৃদয় কঠোর করে দাও, যেন ঈমান না আনে যতক্ষণ পর্যন্ত বেদনাদায়ক শাস্তি দেখে না নেয়। তাহলে বোঝা গেল যারা, যাদের উপর আল্লাহ তাআলার মোহর লেগে গেছে না, যারা আল্লাহ তাআলার এত কঠোর নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে যে তারা আর ফিরে আসার মতো নয়, তারা তাদের মধ্যে এত বেশি নাফরমানির ছাপ বসে গেছে যে তাদের আর হেদায়েতের কোনো মাধ্যম নেই, এত বেশি মুশরিক তারা যে তাদের আর ঈমান গ্রহণের কোনো চান্স নেই, তো নবীদের সুন্নত হচ্ছে তাদের জন্য, তাদের ধ্বংসের জন্য দোয়া করা। এই আয়াতে মুবারাকার টিকার মধ্যে এসেছে উত্তম পোশাক যে ফেরাউনকে দেওয়া হয়েছিল, উত্তম পোশাক, উৎকৃষ্ট বিছানা, মূল্যবান অলংকার এবং বিভিন্ন ধরনের সামগ্রী, কারণ তারা তোমাদের নিয়ামতসমূহের উপর কৃতজ্ঞতা প্রকাশ করার পরিবর্তে দুঃসাহসী হয়ে শরীয়তের নির্দেশ অমান্যজনিত পাপ করছে। হযরত মুসা কালিমুল্লাহ আলা নবীন ওয়া আলাইহি সালাতু সালাম এর প্রার্থনা কবুল হলো এবং ফিরাউনীদের দিরহাম, দিনার ইত্যাদি পাথরে পরিণত হয়ে গেল। দেখুন, যারা ফিরাউনি ছিল, ফিরাউন এবং ফিরাউনের সম্প্রদায় ছিল, যারা তার অনুসারী ছিল, মুসা কালিমুল্লাহ আলা নবীন ওয়া আলাইহি সালাতু সালামের দোয়া এমনভাবে কবুল হলো যে তাদের কাছে যে দিরহামগুলো ছিল, তাদের যে সম্পদগুলো ছিল, দিনারগুলো ছিল, এগুলো সব স্বর্ণমুদ্রা পাথরে পরিণত হয়ে গেছে, এমনকি ফলমূল এবং খাদ্যদ্রব্য। আর এটা ওই নয়টা নিদর্শনের মধ্যে একটা যেগুলো হযরত মুসা কালিমুল্লাহ আলা নবীন ওয়া আলাইহি সালাতু সালামকে প্রদান করা হয়েছিল। যখন হযরত মুসা কালিমুল্লাহ আলা নবীন ওয়া আলাইহি সালাতু সালাম ওই সব লোকের ঈমান আনার ক্ষেত্রে হতাশ হয়ে গেলেন, অর্থাৎ উনি বুঝে গেলেন যে এরা আর ঈমান আনবে না, তখনই তিনি তাদের বিরুদ্ধে এই দোয়া করেছিলেন। শেষ পর্যন্ত তাই হলো, তারা নিমজ্জিত হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত ঈমান আনেনি, তারা যতক্ষণ পর্যন্ত ধ্বংস হয়নি, হালাক হয়নি, দুনিয়া থেকে চলে যায়নি, ততক্ষণ পর্যন্ত তারা ঈমান আনেনি। দোয়ার সম্পর্ক হযরত মুসা ও হযরত হারুন আলাইহিমাসসালাম উভয়ের প্রতি করা হয়েছে, অথচ দোয়া করেছিলেন হযরত মুসা কালিমুল্লাহ আলা নবীন ওয়া আলাইহি সালাতু সালামি। হযরত হারুন আলাইহিসসালাম আমিন বলেছেন। এ থেকে বোঝা গেল যারা আমিন বলে তারা দোয়াকারীদের অন্তর্ভুক্ত বলে গণ্য করা হয়। আরেকটি বিষয় এটাও জানা গেল যে আমিন নিঃশব্দে বলা উত্তম। হযরত মুসা কালিমুল্লাহ আলা নবীন ওয়া আলাইহি সালাতু সালামের দোয়া এবং সেটা গৃহীত হয়ে বাস্তবে রূপান্তরিত হওয়ার মধ্যে 40 বছরের ব্যবধান ছিল, অর্থাৎ উনি দোয়া করার পর সেটা বাস্তবায়ন হতে 40 বছর সময় লেগেছে। তাহলে বোঝা গেল যে যারা ঈমান আনেনি আর আনার কোনো সম্ভাবনা নেই, তাদের জন্য হালাকের দোয়া করা এটা আম্বিয়াদের সুন্নাত। আমাদের উচিত আম্বিয়াদের এই সুন্নাত মুবারাকের উপর আমল করা। আমাদের উচিত, আচ্ছা যারা মুসলমান, যারা নামাজ পড়ছে না, যারা গুনাহ থেকে বিরত থাকছে না, তাদের জন্য দোয়া করা, হে আমার মালিক আমার ভাইটাকে নামাজে বানিয়ে দাও, হে মালিক আমার ভাইটাকে নেককার বানিয়ে দাও, গুনাহের পথ থেকে তাকে ফিরিয়ে আনো, এভাবে দোয়াও করা উচিত আমাদের জন্য, যাতে করে আমার মুসলমান ভাই, আমার পাড়া প্রতিবেশী, আমার পরিবারবর্গ তারা আল্লাহ তাআলার দিকে ধাবিত হয়ে যায়। সূরা কাসাসের 16-17 নম্বর আয়াতে এভাবে এসেছে, আরজ করল, হে আমার প্রতিপালক, আমি আপন প্রাণের উপর অতিরিক্ততা করেছি, তুমি আমাকে ক্ষমা করো। সুতরাং প্রতিপালক তাকে ক্ষমা করে দিলেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়ালু। আরজ করল, হে আমার প্রতিপালক, যেমন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, সুতরাং আমি অবশ্যই অপরাধীদের সাহায্যকারী হব না। এটা টিকার মধ্যে এসেছে। এ উক্তিটা হযরত মুসা কালিমুল্লাহ আলা নবীন ওয়া আলাইহি সালাতু সালামের বিনয় সূত্রেই ছিল, কেননা কোনো অপরাধ তার দ্বারা সম্পন্ন হয়নি। বস্তুত নবীগণ আলাইহিমুসসালাম এনারা সবাই নিষ্পাপ, এনাদের কোনো গুণা নেই, এনাদের কোনো ত্রুটি নেই, কোনো খাতা নেই, তাদের দ্বারা গুণা সম্পাদিত হয় না। কিপ্তাকে প্রহার করা, তার জুলুম প্রতিহত করা ও মজলুমকে সাহায্য করাই ছিল, এটা কোনো ধর্মেই পাপ নয়। এত তো সত্ত্বেও ত্রুটিকে নিজের প্রতি সম্পৃক্ত করা এবং ক্ষমা প্রার্থনা করা আল্লাহ এর এসব নৈকট্যপ্রাপ্ত লোকদেরই রীতি। কোনো কোনো তাফসির কারক বলেন যে এতে বিলম্ব করা অধিকতর উত্তম ছিল, এই কারণে হযরত মুসা কালিমুল্লাহ আলা নবীন ওয়া আলাইহিস সালাতু সালামই এই অধিকতর উত্তম কাজকে
বর্জন করাকে অতিরিক্ততা বলে আখ্যায়িত করলেন এবং এজন্য আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করলেন, এ অনুগ্রহ করো যে আমাকে ফিরাউনের সঙ্গ এবং তার এখানে অবস্থান করা থেকেও রক্ষা করো, যেহেতু সে দলের মধ্যে গণ্য হওয়া এটাও এক প্রকার সাহায্যকারী হওয়ার সামিল। তো বোঝা গেল যে যখন আমাদের দ্বারা, যেহেতু নবীরা তো মাসুম, এনারা নিষ্পাপ, কিন্তু আমরা যারা আছি সাধারণ মানুষ, আমরা যারা আছি মুসলমান, আল্লাহ তাআলার বান্দা, যখন কোনো গুনাহ হয়ে যায় অনুশোচনা সৃষ্টি হওয়া এটা উচিত। যার দিলের মধ্যে, অন্তরের মধ্যে অনুশোচনা সৃষ্টি হবে না, তার চেক করতে হবে যে আমি কোন পর্যায়ে আছি। গুনাহ করছি কিন্তু অনুশোচনা সৃষ্টি হচ্ছে না যে আমার দ্বারা গুনাহ হয়েছে, আমার বিবেকে এটা বাধা দিচ্ছে না যে আমি এটা খারাপ করেছি, এটা আমি ঠিক করিনি, তাহলে কিন্তু আমার অবস্থা খুবই খারাপের দিকে ধাবিত হচ্ছে। তো গুনাহ করার পর যদি অনুশোচনা সৃষ্টি হয় এবং সেই গুনাহের জন্য রব তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমার রব তাআলা অধিক দয়ালু এবং ক্ষমাশীল, আমাদেরকে মাফ করবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত যে নবীদের যে দোয়ার ব্যাপারে আমরা বিগত কয়েকটি পর্বে এবং আজকে বিশেষত হযরত মুসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়ার ব্যাপারে আমরা শুনেছি, আমাদের উচিত যে এই যে বিষয়গুলো যেগুলো আমরা শুনেছি, এই বিষয়গুলো যখন আমরাও ফেস করব, আমরাও যাতে রব তাআলার দরবারে দোয়া করি। কেননা দুনিয়ার সমস্ত দরবার যদি বন্ধ হয়ে যায়, যদি বলে যে আমরা আর পারছি না, ইম্পসিবল, তো ইম্পসিবলকে আই এম পসিবল বা পসিবল করার একটাই রাস্তা, সেটা হচ্ছে আমার রব তাআলা। আমার রব তাআলা চাইলে সব কিছু সম্ভব, মুহূর্তের মধ্যে সম্ভব। তো এই জন্য যে কোনো পরিস্থিতি, যে কোনো পেরেশানি, যে কোনো টেনশন, যে কোনো সমস্যার জন্য রব তাআলার দরবারে দোয়া করা উচিত। মালিক আমার এই সমস্যা তুমি হাল করে দাও, মালিক আমার এই পেরেশানি তুমি দূর করে দাও, মালিক আমি এখন এই টেনশনের মধ্যে আছি তুমি দয়া করে দাও, আমার মালিক অনেক বড় দয়াশীল, আমার মালিক ইনশাআল্লাহ দয়া করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক, আজকে আমরা যা কিছু শুনেছি, যা কিছু বোঝার চেষ্টা করেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আম্বিয়া কেরাম আলাইহিম আসসালামদের অন্যতম একটি সুন্নাত দোয়া করা, এটা আমাদেরকে প্রতিনিয়ত করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আজকে আমাদের পর্ব এখানেই শেষ হচ্ছে, ইনশাআল্লাহ আগামী পর্বে অন্য একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।